হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি করোনামুক্ত হয়েছেন। রোববার 20 ডিসেম্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু। জানা গেছে এদিন দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষায় মন্ত্রীর রিপোর্টে নেগেটিভ এসেছে। গত 6 ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে সরাসরি বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। শিক্ষামন্ত্রী দীপুমনি 2008 সালের সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদ সদস্য হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। এরপর 10ম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 2016 সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ 11ম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।